এটাই লাস্ট ফ্রি কিক, যদি গোল হওয়ার এটা থেকেই হতে পারে। নিউ ব্লগ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখা হাজির হয়ে গেছি। ম্যাচেতে আছে ইস্ট বেঙ্গল আর নর্থ ইস্টের হাড্ডাহাড্ডি লড়াই, তো সেটা দেখার জন্য আমরা একটু হাজির হয়ে গেছি। তো কারা জিতবে, ইস্ট বেঙ্গল না নর্থ ইস্ট, আর কত গোল করবে দুজনের মধ্যে, তো অবশ্যই কমেন্টে জানিও। তো প্রত্যেকে স্টেডিয়ামটা দেখো, অসাম লাগছে। নর্থ ইস্টের প্লেয়াররা অলরেডি এখানে উপরে উঠে পড়েছে, এখন খেলার জন্য প্রস্তুত। খুবই সুন্দর অ্যাটাক হয়েছে, ঘন ঘন অ্যাটাক করছে ইস্ট বেঙ্গল। নর্থ ইস্টের অ্যাটাক, গুড ব্লক বাই খাবড়া। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর নর্থ ইস্টের কর্নার। গুড ক্লিয়ার, গুড ক্লিয়ার। নর্থ ইস্ট একটা গোল করে দিল। খুবই বাজেভাবে ইস্ট বেঙ্গল একটা গোল খেয়ে গেল। স্কোরবোর্ড দেখাচ্ছে নর্থ ইস্ট 1 আর ইস্ট বেঙ্গল 0। মিনিট হয়ে গেছে, আর ড্রিঙ্ক ব্রেক। হতে পারে ইস্ট বেঙ্গলের, এখনো সুযোগ হচ্ছে না। কাউন্টার অ্যাটাক হয়ে গেল ইস্ট বেঙ্গলের।
পুরো। কোথায় খেলালো দেখ বলটা? এটাই লাস্ট ফ্রি কিক, যদি গোল হওয়ার এটা থেকেই হতে পারে। লাস্ট 2 মিনিট বাকি ছিল, লাস্ট আর 1 মিনিটের মতো বাকি ছিল মনে হয়, আর স্কোরবোর্ড এখন 2-2। দুটো টিমই পেনাল্টি শুট আউটের জন্য রেডি। সমর্থকদের ধন্যবাদ জানাতে তাদের কাছে আসছে। তো ডুরান্ড কাপ ফাইনালে ইস্ট বেঙ্গল জিতলো, আর আজকে বলুন এখন অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই।
দেখবেন।